মা আমি আসছি, কোথায় যাবি? আরে সৌরভের জন্মদিন বললাম না, তা বন্ধুর জন্মদিনে যাবি? কিছু গিফট টিফট কেনস নাই? আবার টাকা খরচা করেছে শুনলেই চেঁচাবে না? আরে সত্যি করে ক, বন্ধুর জন্মদিনে যাবি? কিছু গিফট টিফট না কিনলে হয়? মানে আরে ক বেড়া, আমি তো তোর বন্ধুর মতোই, আমি কি তোরে বকবো? আরে ওই তো মানে সবাই মিলে 500 টাকা করে দিয়ে বসছ তো? আমার টাকা সব ওই বন্ধুর জন্মদিনে ফুর্তি মারাইতে গিয়ে শেষ, 500 টাকা। আরে ঠিক আছে, বন্ধুর জন্মদিন তো, এই বয়সে একটু একটু এরকম করবে, তাই এই বয়সে একটু কাজ বাজ তো করবে, কেরিয়ার নিয়ে কিছু ভাবছে জিজ্ঞেস করো। হ্যাঁ তা ভাবছি তো আমি, নাকি এখন যাওয়ার সময় তাই বলে দেখেছো? তুমি বলো ওনাকে কিচ্ছু করে না, কত ভাবে ও। হইছে, কি ভাবছে সেটাও জিজ্ঞেস করো। কি ভাবছিস তুই? রিক্সা চালাবো, মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করব। রিক্সা চালাবি কেন বাবা? যারা রিক্সা চালায় তারা কি মানুষ নয়? নাকি যারা মানুষ তারা রিক্সা চালায় না? মা এ কি জুতো মারলো আমায়? কেন, জুতার বাড়ি কি মানুষ খায় না? নাকি যারা জুতার বাড়ি খায় তারা মানুষ না, তাই না? জীবনে একটা বড় কিছু ভাবতে হয়, ডাক্তার ভাবলে তবে না গিয়ে নার্স হবি? নার্স তো মেয়েরা হয়, সেবার তো কোনো লিঙ্গ হয় না। ছেলেটা এখন বাইরে বেরোবে, তুমি এরকম করো না তো, বাড়ি থেকে এককেরে বের কইরা দাও, আমার তাতেও সমস্যা নাই। কেন, এটা তো আমারও বাড়ি, সেটা আমার চোখে তুলসী পাতা পড়ার পর। এই এইসব তুমি কি বলছো গো? দেখি কাইন্দো না, মরি নাই এখনো। আর একজনের জন্মদিনে 500 টাকা কেমনে লাগে? লাগে তো 2টা মোমবাতি আর একটা ছোট কেক। বাবা তোমার না শুধু বয়সেরই বিকাশ হয়েছে, বুদ্ধির বিকাশ হয়নি। পৃথিবীটা এগিয়ে গেছে, এখন 1947-এর চিন্তা ভাবনা থাকলে হবে না। এমন ফটর ফটর করে কথা কইতে বারণ করো, ইচ্ছে করে একদম দুই দাঁতের মাঝখানে রাইখা সাবাই লাই। তুমি চুপ করো। তা বাবা একা যাবি নাকি কোনো বান্ধবী যাবে সাথে? একা যাব। কেন, তোর কোনো বান্ধবী নেই? না, বেকার ছেলেদের বন্ধু বান্ধবের কমই থাকে। আমাকে বেকার বলবা না বাবা, যারা বেকার তাদের বেকারই কয়, সত্য কথায় কষ্ট পাইতে নাই। তা এই যে কদিন আগে ফুল দিবস টিবস গেল, তা তোকে তো ফুল টুল আনতে দেখলাম না বাড়িতে, লুকিয়ে আনছোস? মা ফুল আমায় অঞ্জলির দিন শুধু ব্রাহ্মণই দেয়। দিবেও না। তা তোর কেমন মেয়ে পছন্দ শুনি? বড় লোকের। কি কি? বড় চোখের, মানে চোখ যার সুন্দর আর কি, বড়। তাই বল, আমি তো ভাবলাম আমার মতোই হয়েছে। তা বাবা এমন কোনো মেয়ে পাসনি? এখন কি আমার এই সব গল্প করার সময়? আমি তো বেরোচ্ছিলাম। বল না, আমরা তো তোর বন্ধুই। হ্যাঁ পেয়েছিলাম তো, সেদিন বাসে একটা মেয়ে উঠলো, কি সুন্দর চোখ, কি সুন্দর দেখতে। তারপর তারপর মেয়েটা বাস থেকে নামলো, মেয়েটার পিছন পিছন আমি বাস থেকে নামলাম, তারপর মেয়েটারই পিছন পিছন হাঁটছিলাম, হঠাৎ বৃষ্টি নামলো বুঝলা বাবা, তারপর ওই ভেজা চুল নিয়ে মেয়েটা আমার দিকে ঘুরে তাকালো, তারপর তারপর দেখি বৃষ্টির চোটে মেয়েটার চোখের আইল্যাশ খুলে নাকে ঝুলতেছে। এইটাই তো হয়। এ বাবা তারপর? তারপর আর কি, প্রথম ঝলকে যেই মেয়ের চোখের পলক ফেক, সেই মেয়ের ভালো ভালোবাসা কেমনে রিয়েল হবে, তাই না? তাও ঠিক। তাও ভালো, তুই তো আগে বুঝছিস যে মেয়েটারে দেখতে খারাপ। আচ্ছা আমি এবার যাই। হ্যাঁ যা, সাবধানে যাবি। হ্যাঁ যা। মানে কি? এই জামাটা কোথায় পাইছস? এবার এটারও কৈফিয়ত দিতে হবে, 1000 টাকায় ফুটানিটা মারো তার কৈফিয়ত দিতে হয়, বুঝছো? এটা জগতের নিয়ম। কিনেছি, বাহ সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ স্বামীর টাকা উঠছে না, সুন্দর তো তোমার লাগবেই। আরে নিজের টাকা দিয়ে কিনেছি। বাহ, এই বয়সে নিজের আর বাপের, ভাগাভাগি শুরু। এ বাবা ট্রেডিং করে, ট্রেডিং থেকে টাকা ইনকাম করে আমি সেটা দিয়ে কিনেছি এটা। সেটা আবার কি? বিনোমো বলে একটা অ্যাপ আছে, সেটাতে ট্রেডিং করে আমার খুচখাচ টাকা হয়ে যায় ওখান থেকে। এখানে নরমালি বিনোমো অ্যাপ ডাউনলোড করতে হয়, দেন অ্যাপ খোলার পর এমন একটা পেজ খুলে যাবে, ডান পাশেই ছোট্ট করে আছে ডিপোজিট অপশন। আমি এখানে 7000 টাকা ইনভেস্ট করলাম। এবার গেস করতে হবে যে গ্রাফ উপরে উঠবে না নিচে নামবে। আমি এখানে আপে ক্লিক করলাম, তারপর অপেক্ষা করতে হবে। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার গ্রাফ উপরেই উঠলো, তার জন্য আমি আর্ন করলাম 9800 টাকা, মানে 2800 টাকা বেশি পেলাম আমি। এবার এটাকে ব্যাংকে ট্রান্সফার করাও খুব ইজি, এই লেফট সাইডে 3টে ডটে ক্লিক করে ব্যালেন্স দেন উইথড্র, খুব ইজি প্রসেস। আর কোনো প্রবলেম হলে এখানে সাপোর্ট অপশনে ক্লিক করলে ডিরেক্ট বিনোমো কাস্টমার সার্ভিসের সাথে চ্যাট করতে পারবে। এই তাহলে আমার একটা বিছানার চাদর কিনে দিবি। আর ডেসক্রিপশন থেকে এখনই অ্যাপটা ডাউনলোড করলে তোমরা পেয়ে যাবে তোমাদের ডেমো অ্যাকাউন্টে 1000 টাকা, যেটা দিয়ে ট্রেডিং শিখতে পারবে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। আরে বাস, আর 18 বছরের নিচলে খাপিয়ে ঝড় মারবো, পড়াশোনা কর। তাই জামাটা কত নিছে? 600 টাকা। 600 টাকা? হায় রে ভগবান, বাপ ফুডা লুঙ্গি পরে ছেলে 600 টাকার জামা পরে, বাহ বাহ। এখন পড়বে না, কখন পড়বে? বিয়ের পর শ্বশুরের টাহায় পড়বে। হ্যাঁ বাবা এখন না, তুই একটু বিয়ের কথা ভাব, আমি না আর এই একা হাতে সারা বাড়ির কাজকর্ম সামলাতে পারছি না। আমি যা বুঝলাম, প্রথমত তোমরা আমায় যেতে দেবে না, আর দ্বিতীয়ত তোমরা নির্দিষ্ট একটা প্রসঙ্গে থেমে থাকতে পারো না। একবার মেয়ে, তারপর জামা, তারপর আবার মেয়ে, ফিলিয়া স্যান্ডউইচ হয়ে যাচ্ছে আমার জীবনটা। আর মা তুমি এটা বলো আমায়। বল বাবা। তুমি বাড়ির কাজ একা হাতে করতে পারছো না বলে আমায় বিয়ে করতে বলছো, তাই তো? হ্যাঁ। তা তোমার আমার বউ চাই না কাজের বউ চাই, এটা আগে বলে দাও। কারণ আমার বউ আনতে হলে তো একটা বিয়েতে প্রচুর পরিমাণে খরচা, তার থেকে কাজের বউ কম খরচায় চলে আসবে, মান্থলি 2-3 হাজার টাকা নিয়ে করে দেবে কাজ। দিন দিন কেমন ঘাওড়াদের মতো কথা শিখছে দেখছো? ইচ্ছে করে সাপড়ায় সুপড়ায় একদম দাঁত ফেলে দিই। হ্যাঁ এখন আমি ঘাওড়াদের মতো কথা বলছি।
তুমি আবার এই ছেলের বিয়ের কথা বলো, কোন মেয়ে গ্রহণ করবে ওরে? কোনো জাউরাও চয়েস করবে না এরকম ছেলের। তা সেদিন রাতেই তো কার সাথে একটা কথা বলছিলি, কে ওটা? কেউ না, ছেলে নামে কলেজ ফ্রেন্ড। এতে তো কোনো লিঙ্গ নির্ধারণ হইলো না। তোমাদের তো জেনেও লাভ নেই তাই না? ক্ষতিও নাই, এমন করছে যেন বাংলা ব্যাকরণ পরীক্ষায় বসে আছে, লিঙ্গ নির্ধারণ না করলে ওনার নাম্বার দেবে না। আমার বয়সই বা কত, তোমাদের এখন এই মুহূর্তে এগুলো না ভাবলেই নয়। তা ভবিষ্যৎ নিয়ে তো কিছু ভেবেছিস? 10 মিনিট আগেও জানতাম আমি একটু পরে বন্ধুদের সাথে থাকবো, দেখো এখানে দাঁড়িয়ে রয়েছি। যার 10 মিনিট পরের জিনিসই ঠিক নেই সে আবার ভবিষ্যৎ নিয়ে কি ভাববে, তাই না? অসাধারণ, এই জন্যই তো টাকা খরচা করে পড়াইছি তাই না? এর থেকে একটা শুয়ারের খামারে ইনভেস্ট করতাম, এত টাকা ডবল আইতো। বাবা আমার সময় নষ্ট হচ্ছে, আমি যাই। ও বাবা, তোমার আবার সময়ও নষ্ট হয়? আমরা যে সময় নষ্ট করে এরকম একটা পয়দা করছি না, মানে 10টা মাস তোর মা তো সহ্য করছে এই দিন দেখার জন্য যে ছেলে 10 মিনিট পর কি করবে ছেলে জানে না। বাবা খুদা হাফিজ। হ্যাঁ এই শুনে যা, বাড়ি কখন ফিরবি? তুমি আবার পিছু ডাকলে বা যদি ছেলেটার একটা আপদ বিপদ হয়? একটা মাত্র ছেলে আমার। রাত হবে একটু 10টা-10টা বাজবে, কোনো ভদ্র বাড়ির ছেলে রাত 10টার পর বাড়িতে ঢোয়ে? আমি যে ভদ্র বাড়ির ছেলে এটাই তো তোমাদের ভুল ধারণা। এই খুশি, অনাথ আশ্রমে তো এর থেকে বেশি মনে হয় স্বাধীনতা আর সম্মান পাওয়া যায়। খাপড়ায় ছোপড়ায় একদম সোফা সোফা ফাইটায় দেবো আমি। যাচ্ছি যা, 9টার মধ্যে বাড়ি ফিরবি। 9টা-9টা আর একটু 8:30 কি যাতা? নমস্কার। এটা চা না জল? এতক্ষণ ধরে ছেলেটার সাথে ঝামেলা করবে, চা তো জল হবেই, গরম করে আনছি। হ্যালো, কোথায় তোরা? তোর বাড়ির সামনে ওয়েট করতে করতে কল করছিলাম, তোর বাবা চাকর না তো, আমরা চলে এসেছি। আচ্ছা ভাই, বলছিলাম এই যে কিডনি লিভার যেমন দান করা যায়, কপালটা দান করা যায় না আমার? সো গাইজ, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর সেকেন্ড চ্যানেলে উত্তরাখণ্ডের ব্লগ আসছে এরপর থেকে, ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ভিনম অ্যাপের লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। Le mar.